এসো মদিনার ইসলাম শিখি ও পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার সুপ্রিয় মুসলিম বন্ধুক পূর্বে একটি আলোচনা করেছিলাম সমালোচনাকারী সমাজের খারাপ মানুষ আজকের আলোচ্য বিষয় আত্মসমালোচনাকারী সমাজের ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ কারণ আত্মসমালোচনাকারী যে নিজের ভুল ত্রুটি বুঝতে পারে এবং ভুল ত্রুটি বুঝে নিজেকে সংশোধন করে সমাজে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে নিজেকে পরিচিত লাভ করে এবং তার আদর্শ দেখে মানে মানুষ চলাফেরা করে এতে সমাজ সুন্দর এবং শৃঙ্খলা বজায় থাকে পরস্পর বন্ধুত্ব সৃষ্টি হয় মানুষ সকলে এক প্ল্যাটফর্মের দ্বারায় আত্মসমালোচনাকারী ইসলামের বিশেষ এর গুরুত্ব রয়েছে বিশ্বনবী সাল্লামের আলাইসাল্লামের সাহাবিকন সারাদিন যা কিছু করতেন শয়ন করার পূর্বে আত্মসমালোচনা করতেন নিজে কি করেছেন এটি ভাবতেন ভাবার পরবর্তী যদি মনে হতো যে পাপের কাজ বেশি সবের কাজ কম তখন ইবাদত ইবাদতবন্দি করতেন যেই পর্যন্ত তার মন স্থির না হতো যে আমার নেকির পাল্লা এখন বাড়ি হয়েছে সেই পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমাপার্থী হয়ে দৈনিকের ভুল ত্রুটি তারা মার্জনা নিতেন আত্মসমালোচনা করা একজন মুসলিমের দায়িত্ব কর্তব্য অমর খাতা বরাদি আল্লাহ আনহ যখন শাসনবার গ্রহণ করলেন বক্তব্য দিলেন জনগণের উদ্দেশ্যে বললেন হা শিবু আং ফুসাকুম কাবলা আন্তু হা সাবু হে মানব জাতি আল্লাহ রবুল্লা আলমিন তোমাদেরকে হিসাব নেওয়ার পূর্বেই নিজের হিসাব নিজে করে নেও আত্মসমালোচনা করো করবল জানু আল্লাহরুল্লা আলমিন কিয়ামতের দিন তোমাদের আমল নামা ওজন করার পূর্বে দুনিয়াতে তোমার আমল নামা ওজন আগামী আগামীকাল কিয়ামতের দিন হিসাব খুব সহজ হয়ে যাবে যদি এই দুনিয়াতে তোমার হিসাব এখন যদি তোমার হিসাব আত্মসমালোচনা করে নেও এবং হিসাব করে নেও অমর হাত্তাহ আল্লাহ আল্লাহন পাঠাইলেন চিঠি তার এক গভর্নরের কাছে হাসিব নফসা কাফির রাখা কাবলা হিসাব সিদ্দা তোমার নফসের হিসাব করে নেও আত্মসমালোচনা করে নেও এখন যে আসো তুমি এই মুহূর্তে দুনিয়ায় আনন্দগণ মুহূর্তে করে নেও ওই দিন আসার পূর্বেই যখন তোমার ওপর খুব কঠিন আসবে মানুষের নফস তিন প্রকার হয়ে থাকে নফস আত্মা একটি রয়েছে মানুষকে অমঙ্গলের দিকে নির্দেশ করে অকল্যাণের দিকে নির্দেশ করে পাপের দিকে নির্দেশ করে তোমার মন চায় যাই করো করতে থাকো এই সমস্ত লোক কি করে তারা ও আল হায়াতে দুনিয়া ফা ইনাল জাহাই মাহি দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয় এরা তাদের ঠিকানা হলো জাহান্নাম আরেক প্রকার অন্তর হলো লৌয়া অর্থাৎ মানুষকে বৎসনা করে অন্তরকে বর্ষনা করে যা কাজ করতে বর্ষনা করে কিন্তু সংশোধন করে না তৃতীয় প্রকার যেটি হলো নেফসুল মতমা ইন্না প্রশান্তময় হৃদয় অন্তর মন যেটি বিপদ আপদে বালা মুসিবতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ রুবুল্লা আলামিন যা তার জন্য নির্ধারণ করছেন এর উপর সে সন্তুষ্ট এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ডাকবেন যে প্রশান্ত হৃদয় তুমি ফিরে আসো আল্লাহ সন্তোষী দিকে এবং জান্নাতে প্রবেশ করো আবান কর হবে তা একজন মুসলিম রুচিত আত্মসমালোচনা করা নিজের আত্মসমালোচনা যখন করবে তখন দেখা যাবে নিজকে গঠন করবে সমাজকে সুন্দরভাবে গঠন করবে দুনিয়া খেরাত উভয়কালে তার জন্য কল্যাণ এই জন্য আত্মসমালোচনাকারী সমাজের শ্রেষ্ঠ ব্যক্তি